বর্ষা এলেই নরক যন্ত্রণায় ভুগতে হয় চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখবস্তি এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষা আসতেই গ্রামের কোনো মেম্বারদের খোঁজ পাওয়া যায় না। সামান্য বৃষ্টিতেই বর্ষায় জলে রাস্তা থইথই করে। সেই দূষিত নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। বহুদিনের দাবি নিকাশি নালা ও রাস্তার, কিন্তু কেউ সমাধান করেনি আজও। জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার দাসপাড়া লাগোয়া গ্রাম শেখবস্তি। এই শেখবস্তি গ্রামের অধিকাংশ রাস্তাই সামান্য বৃষ্টিতে জমে যায় জল। গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। বহুদিন ধরে এখানকার স্থানীয় বাসিন্দারা নিকাশি নালা ও রাস্তার দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছু হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই সামান্য বৃষ্টি হলেই রাস্তার ভয়াবহ অবস্থা দেখা যায়। অসুবিধা, আমাদের এই রাস্তা মেন রাস্তা, আমাদের পিসাবের মোড়ে দোকান রয়েছে, বাজার রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা সকাল থেকে সারাদিন আমরা চার পাঁচ বার আমার যাত্রা করতে হয়, করতে পারি না। রাস্তার জল পেরিয়ে নামাজ পড়তে যেতে হয়, স্কুল যেতে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। গ্রামের মধ্যে 100 মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে, কিন্তু জল বেরোনোর কোন মুখ নির্মাণ করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। কি বলেন তো, এই রাস্তা দীর্ঘদিন থেকে সমস্যা, মোটামুটি প্রায় 5 বছর থেকে সমস্যা আছে। গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে এমএলএ থেকে নিয়ে আমরা সবাইকে বলছি, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট ছিল উনাকেও বলছি বারবার, মানে হস্ত হয়ে কোনো লাভ হয়নি আমাদের। মানে ওই বর্ষার সব ঠিক বর্ষার আগে কি বলে, হ্যাঁ কাজটা হয়ে যাবে, কিন্তু বর্ষা হলেই আর কাউকে খুঁজে পাওয়া যায় না। রবিবার ও বৃহস্পতিবার সব থেকে বড় হাট বসে দাসপাড়া বাজারে। এই দুই দিন অনেকটাই যানজট থাকে দাসপাড়া বাজারে। নিত্যযাত্রীরা যানজট এড়িয়ে শেখবস্তি গ্রামের ভিতরের রাস্তা বাইপাস হিসেবে বেছে নিলেও রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে জল, তাই চরম সমস্যায় পড়তে হয় এই সময় নিত্যযাত্রীদের। এটা কি প্রত্যেক বছর এই সমস্যা? ৩-৪ বছর থেকে এরকম সমস্যা, ৫-৬ বছর থেকে এরকম সমস্যা, তো কেউ একটা কোনো কাম করে না। আমাদের মেম্বার কোথায়? গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। রাস্তা ও নিকাশি নালার দাবি পূরণ না হলে দাসপাড়া বাজারে রাজ্য সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা। উত্তর দিনাজপুর থেকে বিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।